এঁচোড়কে কেন গাছপাটা বলা হয় এই রেসিপিটা একবার বানালে বুঝতে পারবে। এঁচোড় আর আলু সেদ্ধ করে নিয়েছি, তেলের ওপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে সব দিয়ে চিনি দিলাম, তেজপাতা দিলাম, রসুন দিলাম, একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, আবার একটু নাড়াচাড়া করে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো সব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু জল দিলাম, দিয়ে আলু আর এঁচোড়গুলো ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নুন দিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে আমরা কষিয়ে নিচ্ছি, যত কষবে তত টেস্ট হবে, দিয়ে জল ঢেলে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। দিয়ে আমরা ঝোলের ওপরে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবার একবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা খোলার পর আমাদের হয়ে গেল এঁচোড়ের তরকারি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো।